আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন। তোমাদের নবী, আমাদের নবী কিসের তৈরি? উদাহরণ সহ বলবেন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় শুধু আদমের যত বাচ্চা আছে সবই মাটির তৈরি, যারা আদম মাটির তৈরি। আল্লাহর নবী আদম সন্তান না, তিনি মাটির তৈরি, মানুষ মাত্রই মাটির তৈরি। প্রথম কথা, আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল ইন্নামা আনা বাশার, আপনি বলুন আমি মানুষ মাত্র, ইউ হাইলাইয়া, পার্থক্য এতটুকু আমার উপরে ওহি নাজিল হয়। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। দলিল আল্লাহ বলছেন সূরায়ে রুম 20 নম্বর আয়াত, অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব থুম্মা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহর যত নিদর্শন তার মধ্যে একটা হলো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর তোমরা মানুষ হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। পাওয়া গেল স্পষ্ট, আদম আলাইহিস সালাম কিসের তৈরি? এটা কোরআনেও বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে। তিনটা জাত, সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডের 413 পৃষ্ঠা একটা হাদিস রয়েছে, আল্লাহ নবী বলছেন যে খুলিকাতিল মালাইকা বিন নূর, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা। অখলিকাতিল জান্নু বিন নার মিন নার, মিনের নার, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। অখলিকা আদম মিন মাবুসিফা লাকুম অফিরায়াতিন অখলিকা আদম মিন তুরাব, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি হতে। তিনটা জাতি তিনটা জিনিস থেকে তৈরি, নতুন করে বলা লাগবে কিছু না। এটা অনেক ব্যাখ্যা দেয়, নূরের তৈরি যারা তাদের বাচ্চা কাচ্চা হয় না, হয় জিব্রিল আমিনের কয়টা বাচ্চা? মিকাইলের নাই। আসলে এই কথাগুলো বলাই ঠিক না, তবে তবে অনেকগুলো জাল হাদিস বর্ণনা করেছে স্বার্থের নিশ মহল। এক নম্বর, আউওয়ালুমা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। যতগুলো জাজল্য মিথ্যা কথা আছে তার মধ্যে এটা এক নম্বর মিথ্যা কথা। দুই নম্বর মিথ্যা কথা চালু আছে, নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতাম না, এটা একটা ডাহা মিথ্যা কথা। জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না, এটা একটা মিথ্যা কথা। তারপরে আমি কথা বলতে বলতে এখন উৎসাহ হারিয়ে ফেলেছি আর কি। এমন একটা প্রশ্ন আপনারা করেছেন অনুরূপ ভাবে, জাল হাদিসদের তৈরি করেছে, আপনারা তাওহীদের ডাকটা পড়েন না? ভ্রান্ত আকিদা লেখা আসছে নিয়মিত, ছয় সংখ্যা চলে এসেছে সব জায়গায়, অনেক জায়গায় ফটোকপিকের বিতরণ করছে, দেখেন আপনার নারী নক্ষত্র সব তুলে ধরেছে ওর মধ্যে। কিভাবে? আওয়ালু খালাকাল্লাহু মান আওয়ালু আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা যে বর্ণনা হাদিস হিসাবে চালু আছে এটা মুহাদ্দিসগণ জানেনই না যে এই নামে একটা কথা আছে। নাউজুবিল্লাহ, উপমহাদেশের বিখ্যাত এক বিদ্বান আব্দুল হাই লাখনবী রহিমাহুল্লাহ, তিনি তার একটা গ্রন্থ আল আসারুল মারফুয়া ফিল আখবারিল মাউযুয়া, এই গ্রন্থের 43 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে বলছেন যে ওয়াহা বাতিলুন, এটা একটা ডাহা মিথ্যা কথা। নিজে হানাফি বিদ্বান একজন তিনি লিখছেন। বন্ধুরা আমার, এইগুলো জিয়ে রেখে এক শ্রেণীর মানুষ স্বার্থ সিদ্ধি করছে, এগুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে।